আগামীকাল অর্থাৎ 22শে মে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি তৈরি হওয়ার পরে এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ইন্টেন্সিফাই করে 24 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেও এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে আরও একটু ইন্টেন্সিফিকেশন হয়ে নর্থ বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের কাছে পৌঁছে যাবে, ক্লোজ টু আওয়ার উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্ট 26 তারিখ সকালে। এর ফলে দক্ষিণবঙ্গের যত উপকূলবর্তী জেলা আছে সেখানে 25 তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সময়ের সাথে সাথে এর পরে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো সেই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি পরবর্তী ক্ষেত্রে বাড়বে। ওয়ার্নিং যেটা আমরা দিয়েছি ফিশারম্যানদের জন্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলে সমস্ত মৎস্যজীবীদের 23 তারিখ বিকেলের পরে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা অলরেডি মাছ ধরতে চলে গেছেন তাদেরকে 23 তারিখ সকালের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে। উইন্ড ওয়ার্নিং যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথমে সমুদ্রের উপরে জানেন যেহেতু সাইক্লোন তৈরি হয় ফলে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ নর্থ বে অফ বেঙ্গল যেটা আমাদের সেখানে কিন্তু স্কোয়ালি উইন্ড 40-50 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 60 কিলোমিটার পার আওয়ার। এটা হবে কিন্তু 24 তারিখ ইভিনিং থেকে, 24 তারিখ সন্ধেবেলা থেকে উত্তর বঙ্গোপসাগরে 40-50 কিলোমিটার গাস্টিং 60 কিলোমিটার। গ্র্যাজুয়ালি এটা বাড়বে, বেড়ে 50-60 কিলোমিটার গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 25 তারিখ ইভিনিং, এবং দেন গ্র্যাজুয়ালি ইনক্রিজ টিল 26 নুন, তারপরে আরও বাড়তে থাকবে যতক্ষণ না 26 তারিখ নুন অবধি।